রহমান সাহেবের পুত্রবধূ তামান্না ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখছিল। তখন রহমান সাহেব তামান্নাকে ডেকে বলল, বৌমা আমাকে এক গ্লাস পানি দিয়ে যাও তো। তামান্না কিছুটা বিরক্ত হয়ে রাগ করে রিমোটটা রেখে পানি নিয়ে রহমান সাহেবের মুখে ঢেলে দিয়ে বলল, আমি কি আপনার বাড়ির চাকর নাকি? পানি নিজে নিয়ে খেতে পারেন না? আমি তো আপনার মতো বিছানায় বসে বসে খাই না। আপনি কি মনে করেন আমার কি আর কোনো কাজকর্ম নেই সংসারে? বসে বসে শুধু অর্ডার করেন? সংসারের চারদিকটা তো আমার সামলাতে হয়, একবার চিন্তা করেছেন? বসে বসে যে অন্নগুলো গিলছেন এগুলো কোথা থেকে আসে? প্রত্যেক মাসে যে টাকা আপনার ঔষধ আর খাবারে যায়, এই টাকাগুলো থাকলে তো আমার কিছু গহনা বানাতে পারতাম। বিয়ের সময় তো ফকিরনির মতো নিয়ে এসেছেন। আমার অন্য বোনদের যে বিয়ে হয়েছে তাদের পোশাক আশাক গহনাগাঁটি দেখলে আমার লজ্জা করে ওদের সামনে যেতে। ছেলের জন্য তো একটা কানাকড়িও রাখলেন না, সব দিয়ে দিয়েছেন আপনার মেয়েকে, একবার চিন্তাও করলেন না? বৃদ্ধ হলে আপনাকে কে দেখাশোনা করবে? ভেবেছেন ছেলে তো আছে, ওর ঘরে বসেই খাবো? এতক্ষণ রহমান সাহেব চুপচাপ তামান্নার কথা শুনেই যাচ্ছিল। তারপর কিছুটা বিস্মিত হয়ে রহমান সাহেব তামান্নাকে বলল, মা তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করছো? আর এইসব কি বলছো তুমি? আমি তো তোমার কাছে এক গ্লাস পানি চেয়েছিলাম, এমনিতে তুমি বসে বসে টিভি দেখছিলে। তুমি সারাদিন কি এমন কাজ করো? আমি তো দেখি কাজের বুয়া সব কাজ করে, এমন তো কথা ছিল না। আমার ছেলেকে বিয়ে করার আগে তো বলেছিলে তুমি আমার খেয়াল রাখবে, আমার কোনো অযত্ন হতে দেবে না। তাই তো ওর পছন্দ বাদ দিয়ে আমি তোমাকে আমার ছেলের বউ করে নিয়ে এসেছিলাম। রবিন যদি জানতে পারে তুমি আমার সাথে অন্যায় অবিচার করছো তাহলে অনেক কষ্ট পাবে। তুমি তো জানো ও আমাকে কতটুকু ভালোবাসে। রবিন তোমাকে বিশ্বাস করে ভালোবাসে, তাই সংসারের সব দায়িত্ব তোমার হাতে তুলে দিয়েছে। তারপর তামান্না রহমান সাহেবকে বলল, মুখে তো দেখা যায় কথার ফুল ফুটছে। আমি যদি কখনো জানতে পারি আপনি আমার কথা রবিনের কাছে কিছু বলেছেন তাহলে খুব খারাপ হবে বলে দিলাম। অনেক সহ্য করেছি আপনাদের বাবা ছেলেকে, বেশি বাড়াবাড়ি করবেন তো, খাবারের সাথে বিষ মিশিয়ে দিয়ে বাবা ছেলেকে একেবারেই শেষ করে দেব। রহমান সাহেব তামান্নার মুখে এই কথা শুনে ভয় পেয়ে যায়। তারপর তামান্নাকে হাত জোর করে বলল, মা তুমি আমার ছেলের সাথে কিছু করো না, যা করো আমার সাথেই করো, আমি মুখ বুঝে সব সহ্য করব, আমার ছেলের কোনো ক্ষতি করো না দয়া করে। তামান্না কঠোর হয়ে বলল, কথাটা যেন মনে থাকে। তারপর তামান্না চলে যায়। রহমান সাহেব দুহাত তুলে কান্না করে বলল, হে আল্লাহ আমি কত বড় ভুল করলাম, আমি কেন আমার ছেলের পছন্দ করা মেয়ের সাথে বিয়ে না করিয়ে আমার পছন্দের মেয়ের সাথে বিয়ে করালাম? তাহলে তো আমাকে আর আজ এই দিন দেখতে হতো না। রাতে রবিন দরজা নক করলে তামান্না দরজা খুলে দেয়। তারপর তামান্না দেখতে পায় রবিনের হাতে একটা ফলের প্যাকেট। রবিন বাসায় প্রবেশ করে তামান্নাকে বলে, তুমি আমাকে খাবার দাও, আমি বাবাকে ফলগুলো দিয়ে আসি। তামান্না রবিনের হাত থেকে প্যাকেটটা নিয়ে বলল, তুমি খেতে বসো, আমি দিয়ে আসি বাবাকে। রবিন বলল, ফলগুলো আমার কাছে দাও, ইদানিং কাজের চাপে বাবার সাথে তেমন কথা বলতে পারি না, একটু কথাও বলে আসি। এই বলে রবিন তার বাবার রুমে যায়, আর তামান্না রবিনের পেছন পেছন যায়। রবিন তার বাবার কামরায় প্রবেশ করে দেখে তার বাবা এই শীতের মধ্যে পাতলা একটা চাদর গায়ে দিয়ে শুয়ে শীতে কাঁপছে। রবিন রহমান সাহেবের কাছে গিয়ে বলল, বাবা তোমার এই অবস্থা কেন? রবিন রেগে তামান্নার দিকে তাকিয়ে বলল, বাবার জন্য যে নতুন কম্বলটা এনেছিলাম সেটা কোথায়? বাবার এই অবস্থা কেন? তুমি কি বাবার খেয়াল রাখো না? তামান্না ভয়ে ভয়ে বলে, আমি বাবাকে রাখতে চাইলে কি হবে, বাবা যদি না থাকে? রবিন রহমান সাহেবের রুমের চারিদিকে তাকিয়ে বলল, আর বাবার রুমে এমন ময়লা হয়ে পড়ে আছে কেন? দেখে তো মনে হচ্ছে এক মাসেও কেউ এই রুমে আসেনি পরিষ্কার করতে। তামান্না তখন বলল, আমি তো পরিষ্কার করি, তোমার বাবাই প্রত্যেক দিন এভাবে ময়লা করে, বিশ্বাস না হলে বাবার কাছে জিজ্ঞেস করো। তামান্নার কথা শুনে রহমান সাহেব রবিনকে বলল, বাবা তুই বৌমাকে অযথা সন্দেহ করছিস, বৌমা তো আমাকে কম্বল দিতে চেয়েছিল, আমি না করে দিয়েছি। রবিন বলল, বাবা তুমি কম্বল নিলে না কেন? যদি আরও অসুস্থ হয়ে যাও পরে কি হবে আমার? রহমান সাহেব বলল, তুই শুধু শুধু চিন্তা করিস না, এখন তো পুরোপুরি শীত পড়েনি, আর এটা দিয়ে আমার শীত মানে? তুই বৌমাকে বকাঝকা করিস না, ও আমার মেয়ের মতো, ও আমার কোনো অযত্ন করে না, তুই নিজের খেয়াল রাখ তাহলেই আমি খুশি। রবিন তামান্নাকে বলল, তোমাকে না বলেছিলাম বাবার ঔষধ দেখতে শেষ হয়ে গেছে কিনা? তামান্না বলল, দেখেছি তো, যে ওষুধ আছে আরও 6-7 দিন যাবে। ঠিক ওই সময় রবিন রহমান সাহেবকে বলল, কই বাবা দেখি তো তোমার ওষুধগুলো কী কী শেষ হয়েছে? রহমান সাহেব একটু ইতস্তবোধ করে বলল, আরে বাবা বৌমা তো বলল আমার ওষুধ 6-7 দিন যাবে,
দেখা লাগবে না, তুই যা খাবার খেয়ে নে, ভাত ঠান্ডা হয়ে যাবে। রবিন রাগ করে বলে, বাবা আমি তোমাকে যেটা বলেছি ওটাই করো, ঔষধ কোথায়, ঔষধগুলো দাও দেখি। রবিনের বাবা বাধ্য হয়ে ওষুধের বক্সটা তার হাতে দিতে হলো। রবিন ওষুধগুলো দেখে অবাক হয়ে যায়। রবিন বসা থেকে উঠে দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলল, তামান্না আমি তোমাকে আরো দুদিন আগে বলেছিলাম বাবার ঔষধগুলো চেক করতে, আর তুমি বলেছো আরো 6-7 দিন যাবে, এখানে তো দেখা যাচ্ছে একটা ঔষধও নেই। তুমি কি চাইছো আমার বাবা মারা যাক? তারপর রবিন রহমান সাহেবকে বলল, আর বাবা তুমি আমাকে মিথ্যে বললে কেন? তুমি কি আমার থেকে কিছু লুকোচ্ছ? তখন তামান্না রবিনকে বলল, বাবা কি লুকোবে, আশ্চর্য, তুমি কি বোঝাতে চাচ্ছ আমি বাবার দেখাশোনা করি না? রহমান সাহেব বলল, বাবা আমি বৌমাকে না করেছিলাম তোকে ঔষধের কথা বলতে, তুই একজনের রোজগার করিস, আর কত চাপ দেব তোকে, আমি তো এখন অনেকটাই সুস্থ। বাবা আমি কি তোমাকে বলেছি টাকার চিন্তা করতে? এবার তামান্নাকে বলল, আজকের ভুলটা আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আর কোনোদিন যেন এমনটা না হয়। তামান্না রেগে তার শ্বশুরের দিকে আড় চোখে তাকায় আর মনে মনে বলল, মনে থাকবে। তারপর রুম থেকে বের হয়ে চলে যায়। তামান্না পরদিন তার শ্বশুরের জন্য খাবার নিয়ে আসে, আর সেখান থেকে একটা রুটি তামান্নার হাত থেকে নিচে পড়ে যায়। তামান্না নিচ থেকে রুটিটা তুলে আবার প্লেটে রেখে দেয়। রহমান সাহেব এসব দেখে তামান্নাকে বলল, মা আমাকে রুটিটা একটু চেঞ্জ করে দাও না। তামান্না রাগে গজগজ করে বলল, ফ্রিতে খাচ্ছেন এটাই তো অনেক, মন চাইলে খান না হলে ফেলে দেন, সব কিছুরই এখন দাম বেড়েছে, সে খেয়াল কি আপনার আছে? সারাক্ষণ কানের কাছে ঘ্যান ঘ্যান করেন, এটা খাবো না ওটা খাবো না, এটা এনে দাও ওটা এনে দাও। আর হ্যাঁ আমি একটু পার্লারে যাচ্ছি, আসতে রাত হবে, দুপুর এই খাবার দিয়ে চালিয়ে দিন। এই বলে রুম থেকে বের হয়ে যায়। রহমান সাহেব হাতে রুটি নিয়ে দেখে তামান্না তাকে বাসি রুটি দিয়েছে, দুহাত দিয়ে রুটি ছিঁড়তে পারছে না। তারপর বাটি থেকে ডাল নিয়ে দেখে বাসি গন্ধ বের হচ্ছে, মনে হয় 2-3 দিন আগের ডাল। এগুলো দেখে রহমান সাহেব কান্না করে দেয়। কিছুক্ষণ পর রবিন তার বেডরুমে এসে দেখে তামান্না রেডি হচ্ছে পার্লারে যাওয়ার জন্য। তখন রবিন বলল, কি ব্যাপার তামান্না, এখন তুমি কোথায় যাচ্ছ, আমাকে তো কিছু বলনি। তামান্না অবাক হয়ে বলল, এত তাড়াতাড়ি চলে আসলে যে, যাই হোক ভালোই হয়েছে চলে এসেছো, আমি একটু পার্লারে যাচ্ছি, অনেক দিন হয়ে গেল যায় না। রবিন বলল, তুমি আমার অসুস্থ বাবা বাসায় একা রেখে পার্লারে চলে যাচ্ছ, বাবাকে কে দেখবে? যাই হোক শোনো, আমার ভাই আমাকে ফোন দিয়েছিল, বলল তোমার ভাবি নাকি তোমার বাবাকে ঠিকমতো খাবার দাবার দেয় না, তার সাথে খারাপ ব্যবহার করে, তাই তাকে তালাক দিয়ে দেবে। তামান্না বলল, ভালোই করেছে, শ্বশুরের সেবা করতে পারবে না তাহলে শ্বশুর বাড়িতে কেন গেছে? আমি অনেক খুশি হয়েছি, ভাইকে আবার বিয়ে করাবো। এবার রবিন বলল, তোমার ভাবি তোমার বাবার সেবা করছে না বলে তোমার ভাবি খারাপ? তাহলে তুমি যে আমার বাবার সাথে দিনের পর দিন খারাপ ব্যবহার করো, খাবার দাও না, যেটুকু খাবার দাও সেটুকুও বাসি খাবার, তাহলে তো আমারও উচিত তোমাকে তালাক দিয়ে দেওয়া, তাই না? তামান্না রবিনের মুখে এমন কথা শুনে বলল, এগুলো তোমার বাবা আমার নামে বানিয়ে বানিয়ে বলেছে, তাই না? বিয়ে করে আসার পর থেকে তোমার বাবা আমাকে দেখতে পারে না, কিন্তু এই কথা আমি তোমাকে কোনোদিনও বলিনি, কারণ তুমি কষ্ট পাবে। রবিন বলল, চুপ করো, তুমি আর আমার বাবার সম্পর্কে একটা খারাপ কথাও বলবে না, এতদিন বাবা তোমার সব অত্যাচার সহ্য করেছে আর আমি তার ছেলে হয়ে কিছুই বুঝতে পারিনি। ছি, তুমি এতটা নীচ আমি কখনো কল্পনাও করতে পারিনি, যেই বাবা তোমাকে তার মেয়ের মতো দেখে তার সাথে তুমি দিনের পর দিন এতটা খারাপ ব্যবহার করেছো। আমি অনেক আগেই বাসায় এসেছি, তুমি বুঝতে পারোনি, আজ যদি আড়াল থেকে এই ঘটনাটা আমার নিজের চোখে না দেখতাম তাহলে তো তোমার সুন্দর মুখোশের আড়ালে যে মুখোশ পড়েছিলে তা আমি ধরতেই পারতাম না। তুমি কি জানো বাবা আমাদের ভবিষ্যতের জন্য চিন্তা করে তার সারা জীবনের পরিশ্রমের 10 লক্ষ টাকা ব্যাংকে রেখেছে শুধুমাত্র আমাদের কথা চিন্তা করে, আর তুমি কি না তিলে তিলে তাকে মেরে ফেলতে চেয়েছিলে? তামান্না রবিনের পায়ে ধরে মাপ চায় আর বলে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তাদের চেঁচামেচিতে রবিনের বাবা তাদের কামরায় চলে আসে, তাদের কাছে জানতে চায় কি হয়েছে। তারপর তামান্না তার শ্বশুরের কাছেও ক্ষমা চায়। রবিন তামান্নাকে চুলের মুঠি ধরে তুলে বলল, আমি কি করে তোমাকে ক্ষমা করি বলো, যে কিনা আমার ফেরেশতার মতো বাবাকে এত কষ্ট যন্ত্রণা দিয়েছে, আমি কিসের এমন অভাব রেখেছি তোমার বলো? যখন যা চেয়েছো তাই দিয়েছি, তোমার ভাইকে প্রত্যেক মাসে কোচিংয়ের টাকা পাঠিয়েছি, কোন দিক দিয়ে আমি তোমার কমতি রেখেছিলাম? আর যদি তোমাকে আমি ক্ষমা করে দেই তাহলে আমি আমার বাবার সাথে অন্যায় করব, আর যেটা আমি কখনোই করতে পারবো না।
তুমি তোমার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে দয়া করে যেতে পারো, আমি আর তোমার সাথে সংসার করতে চাই না, দরকার পড়লে সারা জীবন আমি একা থাকবো। আর হ্যাঁ, আগামী মাসে আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব, দয়া করে সই করে দিও। আর তোমার বাবা যে বিয়ের সময় 5 লক্ষ টাকা কাবিন দিয়েছিল, চিন্তা করো না, সেটাও দিয়ে দেব, সারা জীবন যাতে ভোগ করে যেতে পারো। ভুলেও আমার বাড়ির ত্রিসীমানায় পা রাখার চেষ্টা করবে না। এই বলে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। তার বাবা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই কিছু হয় না। দর্শক, আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। রচনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, সম্পাদনায় ভাগিনা মিজান। ধন্যবাদ সবাইকে।